फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो এখন বাজে 3:30, আর দেখো আজ কত সুন্দর রোদ উঠেছে, আর আজ হলো ভ্যালেন্টাইন ডে। তো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো এখানে আমি সব জামা কাপড় নিয়ে যাচ্ছি যেগুলো শুকিয়ে গেছে, কারণ আমি একটা জায়গায় যাব। আর দেখো কেমন হাওয়া দিচ্ছে। তো আজকে আমি দুপুর থেকে ব্লগ শুরু করছি, আর আজকে যেহেতু সোমবার ওর অফিস আছে, ও অফিসে চলে গেছে। তো যে ভ্যালেন্টাইন ডেতে ঘোরা সেটা আমরা কালকে ঘুরে নিয়েছি, মানে সানডের দিন। তো আজকে আমি ওর জন্য ছোটোখাটো কিছু সারপ্রাইজ প্ল্যান করছি। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি এখন একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো বাজার কলকাতায় যাচ্ছি, একাই যাচ্ছি। কারণ আজকে তো 14 ফেব্রুয়ারি, তোমরা সবাই জানো। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তা আজ তো অফিস আছে, তোমাদেরকে আগের দিনে ব্লগে বলে দিয়েছি যে আজকে আমরা আর কোথাও ঘুরতে যাইনি। তা আমি এখন একটু বেরোচ্ছি, ওর জন্য ছোট্ট খাট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করব। ওইটার জন্য কিছু জিনিস আনতে যাচ্ছি। তো চলো এখন আর বেশি কথা বলবো না, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম 4:45 নাগাদ বেরোবো, এখন বাজে 4:30। আমি জামা কাপড়টা এনে রেখে গেলাম, মানে যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো এনে রেখে গেলাম, ঘরটার ঝাড় দিয়ে সব কাজ কমপ্লিট করে রেখে গেলাম, এসে সন্ধে দেবো। তো চল আমি এখন শুধু চাদরটা নেব, কারণ ঘরে গরম লাগছে কিন্তু বাইরে ঠান্ডা আছে। তো রাস্তায় বেরোতে বেরোতে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চল আমি পার্সটা নিয়ে নিই আর মাস্ক নিয়ে নিই। আমার দরজাটা দেখেছো কেমন বিচ্ছিরি একটা সাউন্ড হয়। নিয়ে নিয়েছি আমার পিঙ্ক কালারের মাস্ক। আমি ঘর তালা দেবো, ও মোজা পরবো, কারণ আমার পায়ে খুব ঠান্ডা লাগে। তো এই যে এই রেড কালারটা পরবো। এই দেখো একটা নিতে গেলাম, একটা পরে গেল, ও আমার ভালো লাগে না। তো দাঁড়া আমি মোজাটা পরে নিই। আমি মোজাটা পরে নিই, হ্যাঁ জলদি আমার দেরি। মোজা পরা হয়ে গেছে, এই যে আমার চাদরটাও নিয়ে নিয়েছি এখন জাস্ট। তো মোজা পরা হয়ে গেছে, এই যে চাদর নিয়ে নিয়েছি এখন জাস্ট ঘরটা তালা দেবো। তো চলো, আর এই যে পার্স দেখো, তাড়াতাড়ি এত তাড়াহুড়ো করলাম তবুও সে দেরি হয়ে গেল। ভেবেছিলাম 4:00 বেরোবো, বেরোলাম 4:50। সে তালা ফালা দিয়ে আবার এই ঘরটার তালা টালা দিতে দিতে এই হেঁটে এখানে আস্তে আস্তে 4:50 বেজে গেল। এখান থেকে অটোতে যাব, হেঁটেও যাওয়া যায়, হেঁটে গেলে একটু বেশি দেরি লাগবে, কারণ গিয়ে আবার ঘুরে আসবো তাহলে সন্ধে হয়ে যাবে। ওই জন্য এখান থেকে অটো ধরবো। তো চলো পাশেই, বেশি দূর না। তো এই আমি বাড়ি চলে এসেছি, চলো একটু বসে কথা বলি, ঠিক আছে? এসে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম। তো ঘর ঢুকতে ঢুকতে আমার 6:30 বেজে গেছিলো। কেন 6:30 বেজে গেছিলো সেটা তোমাদেরকে বলছি। তা আমি একটুখানি বসে নিই, ঠিক আছে? কারণ আমি অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি, আমার ভালো লাগছে না। তো এই এসে আমি ফ্রেশ হয়ে সন্ধ্যে দিলাম। ছাদে কিছু জামা প্যান্ট ছিল, যেগুলো একটু ভেজা ভেজা ছিল, ওইগুলোকে নিয়ে আসলাম। তারপরে রাতে রান্নার হাঁড়ি টাড়ি ধুয়ে জল টল দিয়ে সব গুছিয়ে রাখলাম, রেখে এখন এই বসলাম। তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই, নাহলে আবার আমি ভুলে যাবো। আমার পাটা এত ব্যথা করছে না, মানে কি বলবো, কারণ আমি আসার সময় আমার পুরো রাস্তাটা হেঁটে এসেছি। আর কি বলতো, কোনো কাজ রেখে যদি আমি বসি না আমার বেশি টেনশন হয়, মানে এই কাজটা রয়ে গেছে, এই কাজটা রয়ে গেছে। আর যদি সব একবারে কাজ কমপ্লিট করে বসি তাহলে কোনো টেনশন লাগে না। তো আমি বাজার কলকাতায় যাওয়ার সময় তো অটোতে গেছি। তো অটোতে যাওয়ার পর একটু বাজার কলকাতাতে টাইম লেগেছে, কারণ আমার ওর জন্য যে একটা ড্রেস নিতে চাইছিলাম, মানে গেঞ্জি নিতে চাইছিলাম, সেটা আমার পছন্দই হচ্ছিলো না। আমার যা বাজেট ছিল সেই বাজেটের মধ্যে পছন্দ হচ্ছিলো না। তো তারপরে একটা খুঁজতে খুঁজতে একটা গেঞ্জি পছন্দ হলো, যেটা আমার বাজেটের থেকে ডবল ছিল, মানে আমি যা বাজেট করেছিলাম তার থেকে ডবল ছিল। তো আমি ভাবলাম ঠিক আছে ওটাই নিয়ে নিই। আর আমি ভেবেছিলাম আরও অনেক কিছু কিন, মানে আরও অনেক কিছুর জন্য গিফট কিনবো, কিন্তু হয়নি, কারণ ওখানে আমার বাজেটটা ফেল হয়ে গেছে, ফেল হয়ে গেছে। আর আমি বেকার মানুষ যেহেতু, আমি একটু একটু করে পয়সা গুছিয়ে রেখেছিলাম। তো ওর জন্য এটা পুরোটাই আমার পয়সা, মানে আমি নিজে ইনকাম করিনি, মানে নিজেই গুছিয়ে রাখা, অল্প অল্প করে গুছিয়ে রাখা। তো এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়ে গেলো, আমি বললাম ঠিক আছে প্রাইস বেশি হোক এটাই আমি নেবো। তো ওটা নিয়ে তো আমি আসার সময় হেঁটে হেঁটে আসছিলাম, কারণ আমি ওর জন্য একটা গোলাপ আনতে চাইছিলাম। তো আমি আর ফুলের দোকানে খুঁজে পাচ্ছিলাম না, যে ফুলের দোকানে যাই সেই দোকানে দেখি গোলাপ নেই, সেই সুটকি সুটকি ছোট ছোট গোলাপ, ও আমার পছন্দ হয়নি। প্রায় হাফ রাস্তায় হেঁটে চলে এসেছি, তারপরে গোলাপ পেয়েছি। আর গোলাপের দাম শুনে আমার মাথা ঘুরে গেছিলো, একটা গোলাপের দাম 50 টাকা, মানে এই সোনার থেকেও মনে হচ্ছে বেশি দাম। আমি ফার্স্ট যখন ভ্যালেন্টাইন সেলিব্রেশন করি ওর সঙ্গে 7 বছর আগে, তখন আমি একটা গোলাপ কিনেছিলাম 2.5 টাকা দিয়ে, অনেকগুলো গোলাপ কিনেছিলাম,
এক একটা পিস নিয়েছিল 2.5 টাকা করে, 50 টাকায়। তাহলে তখন ভাবো কতগুলো গোলাপ হয়ে যেত, আর এখন বলে এইটুকুনি ছোট্ট একটা গোলাপ 50 টাকা। আমি বললাম যাক 4-5টা নিয়ে আসবো, কত আর হবে, 10 টাকা 20 টাকা। সেখানে বলছে 50 টাকা, কটা গোলাপ আনা যায়, আমি একটা নিয়ে এসেছি, বেকার মানুষ ভাই, ছোটোখাটো কিছু জিনিস নিয়ে এসেছি। তো ও আসবে, তারপর ওকে সারপ্রাইজ দেব। সত্যি এখনকার বেকার মানুষ একটা ভ্যালেন্টাইনও সেলিব্রেশন করতে পারবে না, এটা গোলাপের দাম যদি এত বেড়ে যায়, বাপরে বাপ, কবে যে এত বেড়ে গেছে কি জানি। আগের বারও কিনেছিলাম কত ছিল, 20 টাকা এরকম ছিল, এবার 50 টাকা, মানে এত বেশি। আমার ফেব্রুয়ারিটা আমাদের একটু বেশি সেলিব্রেশন হয়ে যায়, কারণ 22শে জানুয়ারিতে আমাদের কোর্ট ম্যারেজ থাকে, তারপরে 14 ফেব্রুয়ারি থাকে, তারপরে 21শে ফেব্রুয়ারি থেকে আমাদের অ্যানিভার্সারি। তো আমি কিছু কিছু করে অনেকদিন থেকে জমিয়ে রেখেছিলাম। তো 22শে জানুয়ারিতে আমি ওকে কী দিয়েছি সেটা তোমাদেরকে বলা হয়নি, 22শে জানুয়ারিতে ওকে আমি একটা প্যান্ট দিয়েছি, আর ও আমাকে 22শে জানুয়ারিতে দিয়েছিল একটা কুর্তি আর জুয়েলারি, যেটা আমি সরস্বতী পুজোর মেকআপ ভিডিও করেছিলাম, ওই কুর্তিটা আর আমাকে ওই জুয়েলারিটা দিয়েছিলো। আর ভ্যালেন্টাইনের গিফট তো তোমরা দেখেই নিয়েছো, আর অ্যানিভার্সারিটা এখনও বাকি আছে। তো চলো ও আসবে, তারপরে তোমাদেরকে দেখাবো আমি কী কী নিয়েছি। তো আমি সব কিছু অল্প অল্প করে নিয়েছি, কারণ আমার বাজেট কম ছিল। তো চল, তো ওকে সারপ্রাইজ দেওয়া হয়ে গেছে। তো চলো, তোমাদের জন্য ছোট্ট একটুখানি ভিডিও করে রেখেছিলাম, ওটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওর জন্য আমি টি শার্ট নিয়েছিলাম, যেটা ও পরেছিল, মানে দেখার জন্য ঠিকঠাক হয়েছে কিনা, আর ও বলছে ওর খুব ভালো লেগেছে। তো চলো, ওটা আমি দুটো ছবি তুলে রেখেছি, সেটা ভিডিওতে লাগিয়ে দিচ্ছি, চলো আগে দেখিয়ে দিই, তারপরে কথা বলছি। তাই ক্যাডবেরি আর এই গোলাপটা আমি ওর জন্য নিয়ে এসেছিলাম, তো এইগুলো আমি ওকে সব গিফট করে দিয়েছি। আর এই যে ও গেঞ্জিটাও পরে নিয়েছে, গিফট পছন্দ তো, খুব সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছে আর ওরও পছন্দ হয়েছে। তো আমরা দুজনে দুটো ছবিও তুলেছিলাম, সেটা লাগিয়ে দিলাম, এ সময় আর কোনো ভিডিও করিনি। তাই আমরা ছোট্ট করেই ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু শেয়ার করতে লেট হয়ে গেল। এই ছিল ওর জন্য ছোট ছোট গিফট, যেটা ওর খুব ভালো লেগেছে। তো ওর ভালো লেগেছে বলে আমারও খুব ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, ওইদিকে গোপালকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তা এখন আমরা একটা মুভি দেখবো, তার ব্লগটা বেশি বড় করবো না, আজকের মধ্যে এখানে শেষ করছি। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট।